নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 720 দিন পর এই মহাসংযোগে এই 8 রাশির ধনের বরদান পেতে চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ আপনার 16 সেপ্টেম্বর মধ্যরাত্রে রবি রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে অবস্থান করেছে এবং অলরেডি সেখানে মঙ্গল এবং বুধ দুটি গ্রহ একত্রে আছে এবং ত্রিগ্রহী রবি, মঙ্গল এবং বুধের ত্রিগ্রহী যোগ সৃষ্টি করেছে। অর্থাৎ রবি এবং মঙ্গল রাজা এবং সেনাপতি, অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট বল বেড়ে যাচ্ছে এবং যুবরাজ এবং রাজা একত্রে এখানেও কিন্তু যথেষ্ট বল কিন্তু বেড়ে যাচ্ছে আপনার রবির এবং বুধের। কিন্তু মঙ্গল শত্রু রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে, এই কন্যা রাশিতে অবস্থান করে বুধের ঘরে বুধের সাথে এখানে কি হচ্ছে, মঙ্গলের সম্পূর্ণ বল বুধ কিন্তু পেয়ে যাচ্ছে এবং বুধের এখানে সক্ষেত্রিক মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থ এখানে বুধ এবং ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 720 দিন পর এই কন্যা রাশিতে রবি, মঙ্গল এবং বুধের একত্রে হওয়া এই 8 রাশির ক্ষেত্রে ধনের বরদান দিতে চলেছে। কোন এই 8 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি বলছেন আমার হচ্ছে না। দেখুন, এখানে কিন্তু টোটালটা লজিক বুঝতে হবে, জ্যোতিষশাস্ত্রটা সম্বন্ধে বোঝা দরকার, তবেই কিন্তু যারা ওলটপালট কমেন্টস করছেন, ওলটপালট কমেন্টস না করে জিনিসটাকে বুঝুন। যারা শিকার থাকে এই প্রোগ্রাম দেখে শিখুন। কেন বলছি, হাওয়াতে কৌশিক রায় কোনো কথা বলে না, যেটা বলে সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে কিন্তু প্রেডিকশানগুলো দেয়, আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না যদি আপনার দশা গ্রহের গোচর যদি ভালো থাকে। আর একটা কথা, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ সঠিক যদি রত্ন হয় এবং সঠিক যদি রোগ নির্ণয় করা যায়, অর্থাৎ আপনার কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে সেই জায়গাটা যদি সঠিক রোগ নির্ণয় করা যায় এবং সঠিক যদি রত্ন আপনাকে পড়ানো যায়, আপনার ভাগ্য ঘুরতে বাধ্য। এবং এর পাশাপাশি আপনার কিছু ক্ষেত্রে বাস্তু রেক্টিফিকেশনেরও দরকার আছে, কিছু কিছু ক্ষেত্রে বাস্তুর প্রভাবেও আপনার ভাগ্যের সমস্যা কিন্তু আসে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার হওয়া কাজ হতে চায় না। অর্থাৎ এই দুইটি জায়গা, আপনার ভাগ্য এবং বাস্তু দুটি কিন্তু রেক্টিফিকেশন করা একান্তই দরকার। অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার নিজস্ব জন্মছক বিচার করেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করেন এবং প্রোগ্রামটা ভালো মতন শুনুন। দেখুন, যেখানে যে কারক হচ্ছে সে কিন্তু সেখানে কিন্তু বলবান হবে। অর্থাৎ এই 8টি রাশির মধ্যে যে যেখানে বল কারক সেখানে কিন্তু সেটা বলবান এবং সেই রাশিগুলোকে কিন্তু ধন কিন্তু দেবে, এটা নিশ্চিত রূপে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। এবং 4টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, সে 4টা রাশির কথাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি অষ্টমপতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে এবং আপনার পঞ্চমপতিকে কানেক্ট করছে এবং আপনার তৃতীয়পতি এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন,
এবং সরাসরি রাহুর পঞ্চম দৃষ্টি এখানে পড়ছে, মঙ্গলের উপর, বুধের উপর, রবির উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। দেখুন খেলাটা কেমন জমে গেছে। প্রথম কথা আপনাদেরকে বলবো, আপনাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার চোট, আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে এই ত্রিগ্রহী যোগে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে ভুগতে হবে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। তবে আপনাদের ধনের জায়গাটা, যেহেতু আপনাদের ধনপতি সপ্তমভাবে আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত করবে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার ক্ষেত্রে ঠিক পঞ্চমভাবে রবি, মঙ্গল এবং বুধের অবস্থান, এবং আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে, এবং আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, এবং চতুর্থপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। অর্থাৎ পঞ্চমভাবটা হচ্ছে ত্রিকোণ ভাব, এখানে কিন্তু মা লক্ষ্মীর কিন্তু কৃপা থাকে। অর্থাৎ এখানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে, বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের সন্তান সুখের জায়গা, লাভ ম্যারেজের জায়গা, ব্যবসার ক্ষেত্রে শুভ, লটারি শেয়ার ফাটকা থেকে আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু এ সময় হতে চলেছে বিশ্বরাশির, এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বিশ্বরাশি। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি চতুর্থভাবে ভ্রমণ করছে, তৃতীয়পতি চতুর্থভাবে, রাশির অধিপতি চতুর্থভাবে, চতুর্থপতি চতুর্থভাবে, এবং একাদশপতিও আপনাদের চতুর্থভাবে। এখানে আপনাদের প্রপার্টি থেকে লাভ হবে, ভূমি, ভবন, বাহন, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি তৈরি হওয়া বা জমি কিনা, এই সম্ভাবনাগুলো থাকছে। আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে, এডুকেশনের জায়গাটাতে ভালো, আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান আপনাদের আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাবে, এবং বুধের এখানে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে চতুর্থভাবে, আপনাদের সুখ সাধনের জায়গা নির্দেশ করছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কন্যা রাশিতে এই বুধের অবস্থান, ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, আপনাদের সুখ সাধন, ঐশ্বর্য, এই জিনিসগুলো বৃদ্ধি কিন্তু হবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ধনপতি তৃতীয়ভাবে, এবং আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দশমপতিও তৃতীয়ভাবে অবস্থান করছে। বেশ কিছু জায়গাতে আপনাদের কিন্তু যথেষ্ট পরিশ্রমের দ্বারা আপনাদের কিন্তু অর্থ উপার্জন করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে মধ্যম বলা যেতে পারে, অর্থাৎ মেষ রাশি, কর্কট রাশি কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এরপরে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, এবং ধনপতিও ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের লাভের অধিপতি বুধ আপনাদের ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের সুখ সাধন এবং ভাগ্যপতি আপনাদের ধনভাবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ধনের বরদান হতে চলেছে, অপার ধন সিংহ রাশির, ধনের বরদান কিন্তু পেতে চলেছে সিংহ রাশি, এবং আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ঠিকাদারের সঙ্গে যারা আছে তারা কাজ পাবেন, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, সরকারি চাকরির জন্য ক্ষেত্রে ভালো, মান সম্মান, যশ, প্রতিষ্ঠা প্রতিপত্তি লাভ পাবেন। আপনাদের পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, ভূমি, ভবন, বাহন সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। রাশিতে কিন্তু অবস্থান করছে এই রবি এবং বুধ এবং মঙ্গল, এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। আপনাদের ধনের জায়গাটা, ধনপতির অবস্থান, ধনভাবে ধনপতির অবস্থান ভাগ্যবতীকে কানেক্ট করছে, ভাগ্যের দ্বারা ধন আসবে, এবং আপনাদের রাশিতে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, আকস্মিক ধনপ্রাপ্তি কন্যা রাশির ক্ষেত্রে,
এবং সন্তান সুখের জায়গায় কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে হচ্ছে, দেখুন এই জায়গাটাতে কিন্তু আপনার ধনপতি সপ্তমপতি দ্বাদশভাবে, একাদশপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে এবং দ্বাদশপতির সাথে আপনাদের এখানে চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা, আপনাদের খরচের জায়গা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অধিক খরচ কিন্তু আপনাদের হবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, ভাগ্যপতি দ্বাদশভাবে ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা কিন্তু তৈরি করছে এবং বিশেষ করে বিদেশের থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন মোটামুটি। তবে ব্যয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে, চোট আঘাত পাওয়া শরীরগত দিক নিয়ে সাবধান। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান, আপনার রাশির অধিপতিকে নিয়ে এবং আপনার ক্ষেত্রে কর্মপতিকে নিয়ে, কর্মক্ষেত্রে সফলতা, আপনার গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে ঠিকাদার, রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদমর্যাদা বৃদ্ধি, আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে যারা যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভফল কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের এই দশমভাবে অবস্থান করছে দশমপতি এবং পঞ্চমপতি এবং আপনাদের সপ্তমপতি, অর্থাৎ আপনি স্ত্রী হলে হাজব্যান্ড থেকে সহায়তা পাবেন এবং আপনি যদি মহিলা হন আপনি হাজব্যান্ড থেকে এবং পুরুষ হলে স্ত্রী থেকে সাহায্য কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উত্থান, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, অনলাইন কাজের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, যারা মার্কেটিং লাইনে আছেন সেলস ডিপার্টমেন্টে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন, ভাগ্যপতি আপনাদের কর্ম হবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন, বিদেশ থেকে লাভ এবং ঠিকাদের কাজের সঙ্গে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ। এরপরে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ভাগ্যভাবে আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের চতুর্থপতি অবস্থান করছে এবং এখানে শশনবঙ্গ মহাপুরুষ রাজযোগ, আপনার মালব্যনবঙ্গ মহাপুরুষ রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ আপনাদের পূর্ণমাত্রার ভাগ্যের সাপোর্ট, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার আকস্মিক ধনপ্রাপ্তি, সুখ সাধনের জায়গা, সফলতা, সাকসেস, লাভ আপনাদের এই সময় কিন্তু হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অষ্টমভাবে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত শত্রুতা ঋণ এই জায়গাটা কিন্তু থাকছে, বিশেষভাবে সাবধান। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছেন, ব্যবসার ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে। গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো, সেলস ডিপার্টমেন্টে যা আছে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্ট, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন।